মোবাইল ফোনে কথা যন্ত্রে জীবনাটা ইন্টারনেটে আকাশ পথ বিষে পাতা টিভি দেখে সময় মিথ্যে ভরা প্রণয় চাকায় চোরে চলা মেদে ভর করা রাস্তা জুড়ে জ্যাম কমছে মনের র্যাম গাইছে নতুন ম্যাম বাড়বে কিছু প্যাট তবু এলি মাঝে তুই পাঁচ পাউন্ডের কেক নিবি কি বলো তোমার ভাই এখনো আসে নাই আমি তো তোর অ্যাপার্টমেন্ট নাম্বার জানি না তুমি কি নাম তোর কোনো আইডিয়া নাই যে আমি কোন সব পার্টিতে যাই আমার স্ট্যান্ডার্ড কোথায় খুব ভালো রেসিপিটা লেখা আছে সমস্যা কি আসিফ আমার সবকিছু তোমার জন্য নষ্ট হয়ে গেল স্পেলিং মিস্টেক হইতেই পারে এই জন্য এত মন খারাপ করতে নাই আসো দেয়াল জুড়ে শহর কাটে অলস প্রহর নগর জুড়ে আধা দৃশ্য মেঘের পাহাড় আরে এইটা একটু ট্রাই করো তুমি এটা হচ্ছে চিকেন পাতুরি এটা কিভাবে বানানো হয়েছে জানো এটা হচ্ছে কলা পাতার মধ্যে চিকেনকে র‍্যাপ করে হালকা একটু আনারস দিয়ে মানে আনারসের রস দিয়ে আর একটু লেবু রস দিয়ে মিশু শোনো না বস আজকে বেশিরভাগ খাওয়া হইতেছে কলা পাতা রিলেটেড মানে কলা গাছ রিলেটেড এই যে স্যুপটা খেতেছেন এটা কলা গাছের ভিতরে ওই যে সাদা শাঁস আছে না ওই শাঁসটারে চিপা তারপরে চিকেন আর ডিম দিয়ে স্যুপটা করা হয়েছে হ্যাভি ডেলিশিয়াস অ্যান্ড হেলদি বস ইটস ভেরি হেলদি অ্যান্ড ভেরি টেস্টি বস এগুলো হইতেছে বেসিক্যালি ট্রাইবালদের ফুড দেখেন না ওরা এসব হেলদি ফুড খেয়ে খালি পাহাড়ে পায় তাহলে পাহাড়ে যাই এটা খাইয়া পাহাড়ে যাই আপনি তো অনেক লাকি অনেক সৌভাগ্যবান যে ছাদে বসে বসে আপনি পাহাড়ি খাওয়া খাইতে পারতেছেন খান তো খান খান খানা ভাইয়া পেট ভরে গেছে না 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 এই পুরো বাটিটা খেতে হবে খাও ডেলিশিয়াস ডেলিশিয়াস মিশু কি খাইতেছিস খাওয়া খাইতেছি এই খাওয়াটা তুমি আনছো না কোথেকে পাইলে খাওয়াটা খান না বস দূর বল তুই কোথেকে পাইছিস নিচের থেকে আনছি নিশ্চয় কেন আনছিস তুই এটা বস ইদানিং আমার বাইরের ফুডে প্রবলেম হইতেছে প্লিজ এর জন্য আমি বাসা থেকে খাওয়া নিয়ে আসছি আপনি আপনার খাওয়াটা খান মনোযোগ দিয়ে খান হেলদি ফুড খান দেখি আমি টেস্ট করে দেখি এই একটা চাম আর দূর বস তুই বল না না তুমি কেন ওটা টেস্ট করবে তুমি আমার রান্না করা খাবার খাবা না আমি এত কষ্ট করে রান্না করছি ছুরিটা দে বস কি আশ্চর্য আর ছুরি সাদা বেটা আমি একটু টেস্ট করি ভাই দৌড়ের উপর থাক সব আই মিশু প্লিজ ওই খাবারটা সরাও আমি এত কষ্ট করে তোমার জন্য এই রান্নাগুলো রান্না করলাম আর তুমি এখন আমার খাবার ফেলে মিশুর খাবার খাচ্ছো না না ফাইন তো তোমার খাবারটাও খাবার ওটা খা তুই আমারটা তুই এটা খা না 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 আরে দূর আপু তোমাদের সাথে আসলে বসে খাওয়া হয়ে যাবে না গেম টাইম ইটস এ আফটার ডিনার গেম শো ওকে মানে কি মানে হইতেছে এই বলের মধ্যে আমি কিছু চিপস দিছি এই চিপসগুলোর মধ্যে বিভিন্ন অ্যাক্টিভিটি লেখা আছে আমাদের মধ্যে থেকে সবাই একটা একটা করে পিক করবে যার ভাগ্যে যেটা পড়বে যেটা লেখা আছে তাকে ওই অ্যাক্টিভিটিটা করে দেখাতে হবে পারফর্ম করে দেখাবে মানে এটার পিছনের ইঞ্জিনিয়ারিংটা কি তোর অবিয়াসলি মি আমি এত ইভেন্ট করছি আমার তো সিম্পল সেন্স আছে যে একটা ইভেন্টে হালকা একটা এন্টারটেইনমেন্ট রাখতে সো ইটস এ এন্টারটেইনমেন্ট পার্ট সো বস পিক ওয়ান আমি কেন ওমা কাম অন ইউ আর দ্য বার্থডে বয় গুলটু গুলটু বার্থডে বয় পিক ওয়ান পিক পিক এটার মধ্যে কি করছিস বল বস চুপ পিক 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 ওয়ান কাম অন ওইখানে নায়িকা অঞ্জু ঘোষ যেভাবে নাচছে বস ওইভাবে একটু নাচেন বস খুব মিশু তুই কিন্তু সকাল থেকে কিন্তু আমাকে অনেক জ্বালাইছিস কিন্তু অনেক পেইন নিছিস কিন্তু অনেক পেইন নিছি কিন্তু আমি তোর তোকে এমন সুইস চকলেট আমি খাওয়াবো ফ্লোরের মধ্যে শুয়ে তুই সর্পনৃত্য দেখাবি কিন্তু না না কেন মিশু কেন সর্পনৃত্য দেখাবে মিশু তো ওখান থেকে তুলে নাই কাগজ তুমি কাগজ তুলছো তুমি দেখাবা আপু তুমি চুপ থাকো আমি বুঝতে পারছি আপনার তো কোনো কালচারাল ব্যাকগ্রাউন্ড নাই ছোট থেকে আপনি তো কালচারালি উইক নাচতে গাইতে এগুলো তো কিছুই পারেন না আপনি আর আপনি তো অস্থির হয়ে গেছেন ইভেন্টটা শেষ হইতে না হইতে
আপনার ওই পার্সোনাল টাইমটার জন্য তো, যেটার জন্য টোটাল ইভেন্ট আপনি আমাদের দিয়ে অ্যারেঞ্জ করেছেন, ওই যে অফিসিয়ালি আপুকে প্রপোজ করবেন বিয়ের জন্য আজকে আপুকে বলবেন, তারপরে আপনার ওই লাভের ব্যাপারটা আপুকে আজকে অফিসিয়ালি প্রপোজ করে জানাবেন। ওকে ফাইন, চলো আসিফ আমরা যাই। বসের এখন সেই প্রাইভেট টাইমটা আসছে, বস এখন প্রাইভেটলি পার্সোনালি আপুকে প্রপোজ করবে। ওকে, সো ডু ইট বস, ডু ইট। আমরা আপনাকে স্পেস দিতেছি, আয় আসিফ চল আমরা যাই। বসরে একটা পার্সোনাল টাইম দিতে হবে, চল চল বস, ডু ইট বস, ডু ইট, পাঞ্চ ইউর প্রপোজ, পাঞ্চ। Oh my god! Mishu jeta bollo ta shotti? Is that true? Oh my god, I'm so excited! হ্যালো বাবু, প্লিজ নিচে নামো না, একটু কথা বলি, আমি তোমার বাসার নিচে, প্লিজ প্লিজ শুনো, যা হওয়ার হয়েছে সব কিছু ভুলে যাও, প্লিজ প্লিজ ফরগিভ মি, আমি তো একটা মানুষ, এরকম করো না আমার সাথে, প্লিজ নামো। বা আসছো যেহেতু কিছু তো বলতে আসছো, তাই না? বলো, কোন মুখে বলবো? তুমি একটা সামান্য এমবিএ রোল নাম্বার নিয়ে আমার সাথে সেপারেশন ক্রিয়েট করে ফেলছো বাবু, এটা তো ওইরকম বড় কোনো কিছু ছিল না। এটা সামান্য রোল নাম্বার না, এটা তোমার বাজারের আটা রুটি সুজির মতো না, যে তুমি গেলা কিনলা বাহে চলে আসলা। এটা আমার এমবিএ এর অ্যাডমিশন টেস্টের রোল নাম্বার ছিল। তুমি যে আমার এমবিএ এর অ্যাডমিশন টেস্টে সিরিয়াস ছিল না, এটাই প্রুফ করে। কাম অন বাবু, আই ওয়াজ ড্যাম সিরিয়াস অ্যাবাউট ইওর এমবিএ, বাট একটা ভুল হয়ে গেছে। আর তুমি এটা নিয়ে এত ওয়ারিড কেন হইতেছো? ইটস ম্যাটার অফ 3 or 4 months, তুমি 3-4 মাস পরে আবার এমবিএ জয়েন করতে পারবে, অ্যাডমিশন টেস্ট দিতে পারবা। 3-4 মাস আমি কি করব? কি করবা? কি করব? কি করবা? সেটাই তো আমি কি করব? আমিও তো সেটাই জিজ্ঞেস করতেছি, কি করবা? আমি আসলে তোমাকে নিয়ে হতাশ, কি বলবো তোমাকে, কিছু বলার নাই। এইখানে বসে 3-4 মাস আমি তোমার সাথে আড্ডা মারবো না, এতটুকু তুমি বুঝানো। ওকে ফাইন, তোমাকে আড্ডা মারতে হবে না, আই উইল অ্যারেঞ্জ এ প্রোডাক্টিভ থিং ফর ইউ। তোমার 3-4 মাস দেখতে দেখতে কেটে যাবে, তুমি ওই কাজে ইনভলভ থাকলেই হবে খালি। তুমি আর তোমার প্রোডাক্টিভ আইডিয়াস। আর তোমার সমস্যাটা কি? হ্যাঁ, সমস্যা কি মানে? এটা কি? এটা হুডি, এটা জ্যাকেট, তুমিও তো জ্যাকেট পরে, খালি হুডি নাই। আমি যেটা পরি ওটা আমি জানি, আমার সাথে কোনটা যায়, যেটা যায় না ওটা জোর করে নিজের উপর চাপানোর তো কোনো মানে হয় না। তোমার লাগতেছে কেমন? হ্যাঁ, তুমি কি বলতে চাচ্ছো? এটা আমার সাথে যাচ্ছে না, আর যাক না যাক, এটা আমি একটা রিজনে পড়ছি, ঠিক আছে, স্টাইল করার জন্য পড়ি না। আরে এগুলো কি, এই তার তোর পেঁচা লাগছে দেখতে, তো একটা ফোরম্যান ফোরম্যান লাগছে। এটা আমার মোবাইলের হেডফোন, এটাকে হেডফোন বলে। আই শীতকাল পড়ছে না, শীত লাগে না, তো জ্যাকেট পড়ছি, সমস্যা কি? আর শীতকালে সূর্যতে কত পরিমাণে ইউভি রে থাকে তুমি জানো? স্কিন নষ্ট হয়ে যাবে না আমার, এটা আমার প্রোটেকশনের জন্য আমি পড়ছি, তোমার মতো ফ্যাশন করার জন্য পড়ি নাই আমি। এত সমস্যা জর্জরিত হলে বাইরে যে কেন, কম্বলের তলেই থাকতা। কম্বলের তলেই তো ছিলাম, কোথাও আরাম করে শুয়েছিলাম, তুমি তো নিজে নামাইলা, কেন বের করছো কেন তুমি? এখন বের করো, বড় বড় কথা বলো, ফাজিল কথা কার, বাসায় যাবো, নামাই দাও। ভুলেও যায়, তুই কি ভুলতে পারস না কোনো কিছু? সবকিছু মাথাতে জমা করে রাখতে হয় নাকি? ও শুন ভাই, আমার তো ওই ছেলের সাথে দেখা হয়েছিল। কোন ছেলে? ওই যে যার কারণে তোমার বিয়ে ভেঙে গিয়েছিল। বিয়ে ভাঙছিল মানে? এটা কোন ধরনের ওয়ার্ড বল যে বিয়েটা হয় নাই। হ্যাঁ মানে যার কারণে তোমার বিয়েটা হয় নাই, ওই ছেলেটার সাথে আমার দেখা হয়েছিল। কোথায়? ওই ছেলে যে কি ধুরন্ধর আর চাপাবাজ, তুমি বিশ্বাস করবা না, ও তোমার পেশেন্ট হিসেবে আস। তো দুটো সায়োনেট ইনজেকশন খাওয়াতেছ নাই কেন রে? সায়োনেট ইনজেকশন দিয়ে কি করবো রে? ফাজলের কথা। তবে ওই প্রোডাক্ট কিন্তু বেশি দোষ নেই জানোস, ওই প্রোডাক্ট হচ্ছে মিডিয়াম লেভেলের দোষী। সবচেয়ে বেশি দোষ কার জানোস? কে? ওই গ্রুপে একটা নাডা আছে না, ওই নাডা পদের পথ,
নাডা মানে কি? এই যে বিদেশে পড়াশোনা করে তোদের এটা হচ্ছে অবনতি, বাংলা বুঝোস না। নাডা হচ্ছে বাইটটা, এই যে বাইটটা আছে না, বাইটটা মিশু, এটা হচ্ছে বাইটটা মিশুর যত পরিকল্পনা। ও আচ্ছা, হ্যাঁ মিশু নামের ওই একটা নাম শুনছিলাম, ওই ছেলেটার কথা বলছিস? আরে ওই বাইটটা মিশু মিষ্টি মিষ্টি কথা কয়ে বুলাইয়া আমার থেকে একটা আইফোন নিতে চাইছিল, থাপড়ায় না দাঁতগুলো ফেলাই দিতে ইচ্ছা করে, যদি থাপড়াইছি ছাইড়াও দিছি। ওই ছেলের সাথে আমার দেখা হওয়ার খুব ইচ্ছা। আরে ওর থেকে 100 দূর দূরে থাকবি, বুঝতে পারছিস? শুন, তোর চেম্বারের সামনে লেখা রাখবি, আমার চেম্বারে সাপ কুকুর এবং মিশু প্রবেশ নিষেধ। ঠিক আছে, আমি টিকে দেবো। তোমার ওই সেকেন্ড ম্যানের খবর কি? ওটাও আছে, একটু দূরে দূরে আছে আমার ভাই। তুমি কি জানো ও আমার সাথে ট্রাই মারছিল? ট্রাই মারছিল মানে কি, বাংলায় বল। ট্রাই মারছিল মানে ও আমার সাথে আমার থেকে চান্স নিতে চাইছে। তাই দাঁড়া, ওটা ধরে নিয়ে আসবো, এসে তোর পায়ে ধরে মাপ চাবে, তোর তোর আম্মা দেখা যাবে। আমার চিনে না, পাজলে পাজলে। কিন্তু আমি মিশুর সাথে কিন্তু খুব আগ্রহ নিয়ে দেখা করতে চাই। তুই চিন্তা করিস না, মিশুর আমি চার হাত পায়ে হাঁটা তোর কাছে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। বাই দ্য ওয়ে, তোমার জন্য কি আমি মেয়ে দেখবো? এন ও নো, না তুমি চাইলে পারো, মানে আমার এক কাজিন আছে চাচাতো বোন, তুমি চাইলে দেখতে পারো। শুন, তোর চাচাতো যদি দস্যুরাও হয় তাও আমার কোনো ইন্টারেস্ট নাই, আত্মীয়স্বজনের মধ্যে কোনো রিলেশনশিপ আমি বিশ্বাস না, বুঝতে পারছিস? না মানে তুমি যেহেতু আত্মীয়স্বজনের মধ্যে দেখতেছিলে, সো তোর চা হয়েছে, গো আউট। তুমি এভাবে দাঁড়াই দিবা আমাকে? হ্যাঁ আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, মেয়ে না হয় না দেখলাম, সমস্যা নাই। তোর মেয়েও দেখার দরকার নেই, ছেলেও দেখার দরকার নেই, তুই শুধু গেল ওই মিশুরে দেখিস, তাহলেই বুঝবি বদের ফাটি। আমি সবসময় নতুন নতুন কাজ করি, অনেক ইনোভেটিভ ইনোভেটিভ আইডিয়া আমার মাথার মধ্যে সারাক্ষণ ঘুরঘুর করে এবং সেটা আমি সময় মতো ইমপ্লিমেন্ট করি। আমি তো আমি একটা বুটিক হাউস দিয়ে ফেলছি। মানে কি বুটিক হাউস মানে বুঝলা না? বুটিক হাউস মানে হচ্ছে সেখানে সব আমার ডিজাইন করা ড্রেস থাকবে, লোকজন সেই ড্রেস কিনে রাস্তা দিয়ে পরে পরে ঘুরে বেড়াবে। আহ, আমার দেখে কি যে শান্তি লাগবে, আমার ডিজাইন করা ড্রেস পরে লোকজন ঘুরে বেড়াচ্ছে। মানে লোকজনকেও শান্তি দিল না। আচ্ছা, তোমার ওই বুটিক হাউসে কি ছেলেদের আর মেয়েদের ড্রেস দুই পক্ষের ড্রেস পাওয়া যাবে? না, ইনিশিয়ালি ছেলেদের ড্রেস একটু কম আছে, মেয়েদেরটাই বেশি আছে। কিন্তু তুমি এটা কি বললা, শান্তি দিব না মানে? আমি তো প্রাইসটা খুবই লো রাখছি, মানে ভেরি লো রেঞ্জে, এবং মিনিমাম একটা প্রাইস যেটা না রাখলেই না, আমি সেটুকুই রাখছি। লোকজন দেখবা কি আনন্দ নিয়ে আমার ড্রেস পরে কি হাহা হিহি করে রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে। আচ্ছা, তোমার বুটিক হাউস কি ওপেন হয়ে গেছে? ওপেনিং না, গ্র্যান্ড ওপেনিংটা তো এখনো হয়নি। আমি চাচ্ছি কি যে তুমি আগে যাবে, গিয়ে দেখে অ্যাপ্রুভ করবে, তারপর একটা গ্র্যান্ড ওপেনিং এর ডেট ফিক্স করব। ও আচ্ছা, তুমি আমার পেছনে এত ঘুরঘুর করো, মানে মানে আমার পিছনে এত টাইম দাও, তারপরে তুমি মাথায় এত ইনোভেটিভ আইডিয়া তোমার থাকে, তুমি এতগুলি কাজ তুমি মানে করো কি করে? তুমি তুমি না, তুমি আসলে একটা মাল্টিটাস্কিং একটা ম্যাটেরিয়াল। অফ কোর্স আই অ্যাম। এখন চল। সো দিস ইজ মাই শপ। শুনি, তুমি প্রোডাক্টগুলো আসছে কিনা একটু চেক করো না। পো ইয়েস স্যার। আরে জোর তো সত্যি। হ্যাঁ, হেভি অ্যারেঞ্জমেন্ট। আসলে খুব কম সময়ের মধ্যে করা, তো আরো অনেক কিছু করার আমার আসলে প্ল্যান আছে, বুঝছো? আরে না, স্টার্টিং এর সময় এটা বিউটিফুল। না কিন্তু লাইট একটু কম মনে হচ্ছে না? একটু বেশি লাইট হলে প্রোডাক্টগুলো একটু বেশি হাইলাইট হতো। না না না, ঠিক আছে, সব এভরিথিং ইজ ফাইন। তুমি দেখো না, একটু প্রোডাক্টগুলো দেখো না কেমন হয়েছে। আমি একটু কম বুঝি, দেখতে তো ভালো লাগছে। কিন্তু খুব ইনোভেটিভ না? হুম, লাইট সেকশন তো ভালো, বাসের একটা নতুন রকম একটা ইমপ্লিমেন্টেশন, ভেরি গুড। সাধারণত ঘরে থাকে তো এখন দেখি ভালো লাগে। হ্যাঁ শোনা, এই জেন্টস প্রোডাক্ট একটু কম হয়ে গেছে, এটা কি প্রবলেম হবে? শোন, জেন্টস এগুলো পাঞ্জাবি পাঞ্জাবি তো সবসময় মানুষ পরে না, তো তার অকেশনালি পরে, যখন ওই ধরনের একটা সিচুয়েশন আসবে তখন একটু স্টকে রাখলে হবে। যা আছে ফাইন, এইসব লোকেশনে মেয়ে কাস্টমার তোমার বেশি থাকবে, সো তুমি যেটা করবে তুমি ওই জায়গাটা একটু এমফেসাইজ করবে। অলরেডি করে ফেলেছি, আশপাশের সমস্ত বাসায় আমার দোকানের লিফলেট পাঠানো শেষ। বাহ, ও তো মার্কেটিং স্ট্র্যাটেজি জোশ। তুমি তো খালি আমার হাতে
রান্নাটাই খেলায়। রান্না ছাড়া যারা কত ইনোভেটিভ আইডিয়া সারাক্ষণ আমার মাথার মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করে সেটা তো তুমি বুঝলাই না। তা তো বটে, এটলিস্ট আর খাওয়া যাবে না। তোমার এতদিন পরে একটা যে একটা একটা পজিটিভ একটা যে তোমার থিঙ্কিং, এই আমি আমি আমার অনেক ভালো লাগছে। আই এম প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ। আচ্ছা বসো না, বসো বসো তুমি। না মানে এই জায়গাটায় কাম অন, তুমি আজকে আমার দোকানে প্রথম আসছো, বসো প্লিজ। আচ্ছা শোনো, তুমি 10 মিনিট একটু বসো, আমি একটু বাইরে যাবো। আমি কেন বসবো? তুমি বসে থাকবা, আর কিচ্ছু করতে হবে না, জাস্ট বসে থাকো। আমি এগুলো কিচ্ছু জানি না, কোনটার কি দাম কিচ্ছু জানি না, আমাকে তুমি কেন কেন? আমি আমি বাসায় যাই। তুমি প্রাইস তো তোমার জানার দরকার নাই, প্রত্যেকটা প্রোডাক্টে ট্যাগ আলাদা করে লাগানো আছে, কেউ যদি কিছু নিতে চায় সে নিবে, খালি তোমাকে টাকাটা দিয়ে দিবে, তুমি টাকাটা রেখে দিবে, বাস দ্যাটস ইট। তুমি তুমি যাচ্ছ 10 মিনিটের জন্য, দোকানটা বন্ধ হয়ে গেলে অসুবিধা কি? এটা কি বললা তুমি, নতুন দোকান, এখন যদি আমি দোকান বন্ধ করে যাই কাস্টমারদের কাছে রেপুটেশনটা কি দাঁড়াবে আমার বলো? আর তুমি তো আমার সাথে ব্যাংকে নিশ্চয়ই যাবে না, যাবা চলো আমার সাথে চলো। না না না, আমি আমি বাসায় যাবো। তা তো জানি, আমার সাথে তো যাবে না, আর আমি একা একা টাকা পয়সার ব্যাপার, ব্যাংক থেকে নিয়ে আসবো, একা একা আসবো নাকি? আমি সুমিকে নিয়ে যাচ্ছি, তুমি বসো। সুমি তুমি একটু বসো প্লিজ, 10 মিনিট। আয় সুমি, চলো 10 মিনিট, হ্যাঁ যাবো আর আসবো। প্রশ্নই আসে না, মেয়ে মানুষের সাথে কাপড় কিনতে যাওয়ার মতো পেইন লাইফে আর কিচ্ছু নেই। তোমাদের একটার সাথে আরেকটা ম্যাচ, আরেকটার সাথে আরেকটা ম্যাচ, এইসব জঘন্য লেভেলের পেইন আমি নিতেই পারবো না। এখানে পেইনের কি আছে? তুমি তোমার গার্লফ্রেন্ডকে একা একা ছেড়ে দিবা মার্কেটের মধ্যে, কত সুন্দর সুন্দর ছেলে থাকবে আমাদেরকে তাকাবে, আমি তাকাবো তোমাকে, ভালো লাগবে? প্লিজ চলো না, আমার কোনো কাপড় নেই পরার, আমার কাপড় কিনতে হবে। তুমি কি অসুস্থ? হ্যাঁ প্রবলেমটা কি তোমার? আমি যতটুকু জানি তোমার যে পরিমাণ কাপড় চোপড় আছে তুমি আরও 2-3 বছর ওগুলো পরতে পারবা। তোমার কাপড় শেষ মানে কি? অপব্যয় করা ভালো না, বুঝছো? অপব্যয় করবা না। তো তুমি কি চাও আমি একা একা শপিংয়ে যাই? যাও। তুমি যাও না আমার সাথে। আমি বুঝতে পারতেছি তুমি কেন বারবার আমার টেকনিক্যালি এখানে যেতে বলতেছো। কেন? মেয়েরা ছেলেদেরকে শপিংয়ে নিয়ে যায় একটা কারণে, ছেলেরা কুলি কামলার মতো মেয়েদের পিছনে পিছনে ব্যাগগুলো নিয়ে নিয়ে ঘুরবে, তারা মনের মাধুরী মিশাইয়া শপিং করবে, ব্যাগের পর ব্যাগ খালি জমাবে, জমায় ছেলেগুলোর হাতে দিবে, আর কুলি কামলার মতো তারা ওগুলো টানবে। আমি কুলি কামলা হইতে পারবো না। আমি তোমাকে বলছিলাম তোমাকে কুলি কামলা বানাবো, তোমাকে বলে আমি নিজের ব্যাগ নিজে ক্যারি করতে পারি না, তোমাকে আমি ব্যাগ ক্যারি করার জন্য বলতেছি। আমি একাই যাব, একাই শপিং করে আসবো, নিজের ব্যাগ নিজে একাই ক্যারি করবো। বাই বাই। দেয়াল জুড়ে শহর কাটে অলস প্রহর, নগর জুড়ে আধা দৃশ্য মেঘের পাহাড়, গুগল দিয়ে খোঁজ পাশের মানুষ নিখোঁজ, ফেসবুকে রোজ বাড়ছে নতুন পোস্ট, বিলবোর্ডের কাছে আকাশ, পাখিরা কোথায় পালাশ, মনের কোণে কষ্ট হচ্ছেই কতই না নষ্ট, তবু এরই মাঝে আমাদের ইচ্ছে ঘুরি আকাশ জুড়ে সুদূরি, তবু এরই মাঝে আমাদের ইচ্ছে ঘুরি আকাশ জুড়ে সুদূরি।